بيوتا والسر ومما يعرشون الله پاک বলছেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলে মৌমাছি পৃথিবীর মানুষকে চারটি বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটি বিজ্ঞান কি মৌমাছি আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে মৌমাছির উপর একটা সূরা আছে না জোরে কোন আছে না সূরাটার নাম কি সূরা নাহল মৌমাছির উপর একটা সূরা আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওয়ামিনাস সাজারে আর কাছে চাক বানাও ওয়ামিম্মা ইয়ারিসুন আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও ইচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি চারটা বিজ্ঞান দেখাইল হচ্ছে কেমিস্ট্রি অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই কথা ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আধামন থেকে ৩৫-৩৫ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোনো আঠা ছিল না আল্লাহ পাক তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন যে আঠা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া ২০-৩০-৩৫ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ৬ মাস ১ বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আঠা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল সুবহানাল্লাহ এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছি বাসা বানালো সেই বাসা ষষ্ঠ কোণ বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ৬টা কোণ লক্ষ্য করে দেখবেন সমান মাপে কোন বিশিষ্ট চেম্বার তৈরি করলো লক্ষ চেম্বার অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলি মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইল এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবহানাল্লাহ
এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকাইয়া পাশা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন, খুলতেই পারবেন না, বুড়ানো তো দূরের কথা। এটা গেল দুই নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা জুলুলাব, সব রকমের ফুল থেকে মধু চুষে নাও, আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো, সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেটা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না, মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিওর থাকবে, নষ্ট হবে না আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ, এটা হলো মেডিকেল সায়েন্স, চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মধু একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজ দিছে, বাবা বাসা হারাইছি যাব কোন পথে, চালাস করছে কখনো? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু হারণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ, সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই, সার্চ লাইট জ্বালায় দেখবে কি, পানি আর পানি কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল, এখান থেকে 10 মাইল কদ্দূর বদ্দার হাট নাকি হাটহাজারি, হাটহাজারি গেছে মধু আনতে, ওর কাছে কোনো কম্পাস ছিল, কোন মানচিত্র ছিল, কোন মানচিত্র কোন কম্পাস নাই, চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, হে মানুষ তুমি কোনটা কি আল্লাহর সাথে
তুমি কি দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সব